কারারুদ্ধ পুতিন সমালোচক অ্যালেক্সেই নাভালনি সম্পূর্ণ অন্যায় পরিস্থিতিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নাভালনির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শনিবার বাইডেন বলেন, এটি সম্পূর্ণ সম্পূর্ণই অন্যায়। এদিকে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, জেলে নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে কঠিন ফল ভোগ করতে হবে। আরও দেখুন রিপোর্টে। যে কোনো সময় জেলে মারা যেতে পারেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে রবিবার এমন তথ্য প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। পুতিন সমালোচকের ব্যক্তিগত চিকিৎসক আনাস্তাসিয়া ভাসিলেভা সহ চারজন চিকিৎসক কারাগারের কর্মকর্তাদের কাছে তাকে জরুরিভাবে দেখার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, নাভালনির শরীরে পটাশিয়ামের লেভেল সংকটময় অবস্থায় পৌঁছে গেছে, এতে যে কোনো সময় তার হার্ট অ্যাটাক বা কিডনি ফেল হতে পারে। কারাগারে পর্যাপ্ত সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে গত 31 মার্চ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করছেন না 44 বছর বয়সী অ্যালেক্সেই নাভালনি। রাজধানী মস্কো থেকে 100 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত IK2 সংশোধনমূলক প্যানেল কলোনিতে প্রতিহিংসামূলক কারাভোগ করছেন এই নেতা। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, নাভালনির সাথে যা হচ্ছে তা অন্যায়। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, নাভালনির এই অবস্থার জন্য দায়ী রাশিয়া। তিনি মারা গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে রাশিয়াকে। তার ভাষায়, আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে যে মিস্টার নাভালনি যদি জেলে মারা যান তাহলে তার পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইসও এক বিবৃতিতে নাভালনি ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান উল্লেখ করেছেন। অন্যদিকে নাভালনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করেছে ইউরোপিয়ান কাউন্সিল। তারা বলেছে, নাভালনির অবনতিশীল স্বাস্থ্যের বিষয়টি নিয়ে ইউরোপিয়ান কাউন্সিল উদ্বিগ্ন। এক বিবৃতিতে তারা বলেছে, নাভালনি আস্থা রাখেন এমন মেডিকেল পেশাদারদের সেবা পাওয়ার জন্য অবিলম্বে তাকে অনুমতি দেওয়ার জন্য রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজীবন ক্ষমতায় থাকার আইন করেছেন মাত্র কয়েকদিন আগেই। এই লক্ষ্যে বিরোধী দলের নেতাদের দমন নিপীড়ন হত্যা ও গুমের ব্যাপক অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। অ্যালেক্সেই নাভালনিকে একমাত্র পুতিন সমালোচক নেতা হিসেবে এখন ধরা হয়। তাকেও গত বছর ভয়ানক বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছিল পুতিনের গোয়েন্দারা। সে যাত্রায় জার্মানিতে চিকিৎসা নিয়ে প্রাণে বাঁচলেও দেশে ফিরতেই আটক করে জেলে পাঠান পুতিন। এখন সেখানে মৃত্যুশয্যায় নাভালনি। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।